গল্প দেখিয়ে বানচাল করা যায় সেই সমস্ত তার আয়োজন নইলে আমরা তো এখানে এসছি কমপ্লাই করার জন্য, সায়নী এসছে কমপ্লাই করার জন্য, তাও কি নোটিস নয়, সকালে গেছে আমরা ভদ্রতার খাতিরে এসছি, তারপরে এখানে বিজেপি গুন্ডারা ঢুকে যেভাবে হামলা করলো সিনেমায় দেখা যায়, হিন্দি সিনেমা দক্ষিণী সিনেমায় দেখা যায়, এই সমস্ত ভেতরে ঢুকে ইঁট মারছে, লাঠি নিয়ে তাণ্ডব করছে। আমি আবার বলবো, পুলিশের কর্মীরা, মহিলা পুলিশ এবং পুলিশের কিছু অফিসার, তারা নিজেদের গায়েও আঘাত নিয়েছেন, কিন্তু অনেক তৃণমূলের কর্মী সমর্থককে তারা কিন্তু বাঁচিয়েছেন, এমনিতেই জনা পাঁচ ছয় গুরুতর অসুস্থ জখম, কিন্তু পুলিশ এটা অভাবনীয়, ওনাদের কাছে অভাবনীয় যেটা হতে পারে গো কোনো থানার মধ্যে, জঙ্গলের রাজত্ব, থানায় ঢুকে মেরে যাচ্ছে, কি রে ভাই। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সফর থাকে, সেগুলো আমরা এখন অবধি সব স্ট্যান্ড করছে, আমরা দেখছি কি করা যায়। আমরা কমপ্লাই করেছি সৌজন্য দেখি, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা যখন থানার ভেতরে যেভাবে নিয়ম দেখা যায়, যেভাবে থানার মধ্যে ঢুকে গুন্ডা বাহিনী তাণ্ডব করলো, ইঁট মারা, লাঠি, রড, ভাবা যায় না। এবং আমি আবার বলছি, যেটা যেমন একটা জঙ্গলের রাজত্ব ঠিক, আবার এটাও ঠিক, পুলিশের কিছু কর্মী, পুলিশের কিছু অফিসার, তারা নিজেদের উপর লাঠি নিয়েছেন, নিজেদের উপর রড নিয়েছেন, তাঁরা জখম হয়েছেন, তাদের হাতের পায়ে লেগেছে, তারাও কিন্তু কয়েকজন তৃণমূল কর্মী সমর্থককে তারা বাঁচিয়ে দিয়েছেন, এটা এটা ফ্যাক্ট। এবার তাঁদের উপর নানা রকম নির্দেশ আসছে, এই করো, মারতে দাও, সরে যাও, যা যা হয় তারা করছেন, কিন্তু ব্যক্তিগতভাবে পুলিশের এখানকার কর্মীরা, অফিসাররা, তারা কিন্তু যেভাবে রক্ষা করেছেন, চারপাশ দিয়ে থানা থেকে ঘিরে লোক ঢুকছে, ওই পাশ থেকে ঢোকাচ্ছে, এই পাশ থেকে ঢোকাচ্ছে, চারপাশ থেকে ঢুকিয়েছে, ফলে সেই জায়গায় এই পুলিশ কর্মীরা যথেষ্ট তারা চেষ্টা করেছেন, কিন্তু তাদের উপর কনস্ট্যান্ট অন্য নির্দেশ আসছে, তারা কিভাবে সামলাবেন। মানে এসডিপিও বলুন, ডিএসপি বলুন, মানুষগুলো খুব চেষ্টা করেছে ভালো, বাট মিনিটে মিনিটে তাদের ফোন আসছে, এই করো, ওই করো, তাই করো, এখানে কোনো গণতন্ত্র বলে কিছু নেই, থানার মধ্যে ঢুকে তাণ্ডব হয়, থানার মধ্যে অ্যাটাক, মহিলা পুলিশ স্টেশনে অ্যাটাক হচ্ছে, আমাদের অন্তত 5-6 জন জখম দেখা যাচ্ছে, এরকম অবস্থা রয়েছে, তাদের খোঁজ হসপিটাল পাঠানো হয়েছে, তাদের সঙ্গে সিআরপিএফ এবং পুলিশ দেওয়া হয়েছে, হসপিটালে তাঁরা রয়েছেন, আমরা সমস্ত খবরাখবর রাখছি, দু একজনকে ফার্স্ট এড দিলেও হতে পারে, বাকিদের হয়তো ফার্স্ট এড দিলে হবে না, ফলে তাদের বিষয়টাও দেখা হচ্ছে, প্লাস এখানেও কিছু জটিল পরিস্থিতি আছে, সেই জটিলতা নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, আমি একটা অন্য কাজে বাইরে এসেছি।